হাত দিয়ে পুরোটা বানানো হচ্ছে। আপনাদের এখন যে রাস্তাটা দেখালাম এটা নগাঁর দিকে চলে গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নগাঁ 4 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া থেকে নগাঁর দিকে যাচ্ছি, আর নগাঁয় যেতে আমাদের সান্তাহার হয়ে নগাঁয় যেতে হয়, এই জন্য সান্তাহারে নেমে পড়লাম। এই যে এই রাস্তাটা হচ্ছে ঢাকা হাইওয়ে, বগুড়া থেকে এসেছে আর এই বরাবর নগাঁর দিকে চলে গেছে। যেহেতু সান্তাহারে এসেছি আপনাদেরকে সান্তাহার রেলওয়ে জংশনটা দেখাবো, চলেন। সান্তাহার জংশনে চলে এলাম, এখানকার ওভারব্রিজটা পার হচ্ছি, আর নিচে হচ্ছে নীলসাগর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। সান্তাহার জংশনে এসে দাঁড়াতে না দাঁড়াতে আর একটা ট্রেন চলে এলো, এটা হচ্ছে চিলাহাটি হয়ে খুলনায় যাচ্ছে, রূপসা বা সীমান্ত এক্সপ্রেস এই ট্রেনটার নাম। নগাঁ শহর অতিক্রম করে আমরা এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী জমিদার বাড়ি দুবলহাটি জমিদার বাড়ির পথে। সামনে যে বিস্তৃত ক্ষেত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবলহাটি বিল। বর্ষাকালে যখন আপনারা এখানে আসবেন তখন একদম পানিতে টইটুম্বুর থাকে এই বিলটা। এই যে দেখাই যাচ্ছে এখানে পানি এ পর্যন্ত এসে বাড়ি দেয় আমি যতটুকু শুনলাম, আর এই যে বসার জায়গা করে দেওয়া আছে পুরো রাস্তা জুড়ে। এটা তো এলাকার একটা পর্যটন স্পটের মতো, তাই না মামা? বর্ষাকালে একদম টইটুম্বুর থাকে পানিতে, একদম ভরা থাকে, পুরোটাই ভরা থাকে। আর এখানে মনে করেন যে অনেক লোক দেখতে আসে এগুলো। আমরা এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়িতে, রাজবাড়ির ভেতর থেকে একটু ঘুরে আসি। সংস্কারের কাজ হচ্ছে নাকি কোনো প্রোগ্রাম হয়েছিল এখানে? দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজা হরনাথ রায় চৌধুরীর স্মৃতি বিজড়িত দুবলহাটি রাজবাড়ির ঠিক মাঝখানে। আমার পেছনে আপনারা যে ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দুবলহাটি রাজবাড়ির বর্তমান অবস্থা। আর এই রাজবাড়ির ইতিহাস ব্যাপারে আমি যতটুকু উইকিপিডিয়ায় দেখলাম আপনাদেরকে একটু জানিয়ে দেই। এই দুবলহাটি রাজবাড়ির যে জমিদারিটা এটা প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, আর এই রাজবাড়িটি রাজা হরনাথ রায় চৌধুরীর হাতে বর্তমান যে অবস্থায় দেখছেন এই সুবিশাল আকার ধারণ করেছিল, যদিও এখন সেই রূপটা নেই। 1892 সালে যখন জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয় তখন রাজা ভারতে চলে যান সপরিবারে, তারপর থেকেই এই জমিদার বাড়িটি পরিত্যক্ত পড়ে আছে আর প্রায় 130 বছরের মতো পেরিয়ে গেছে। বুঝতেই পারতেছেন কি অবস্থা। বর্তমানে এই জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে, তবে অন্য সব জমিদার বাড়ির মতো এই জমিদার বাড়িটির অবস্থাও একদম জীর্ণ শীর্ণ। এই জমিদার বাড়িটি যদি সংরক্ষণ করা যায় তাহলে নিঃসন্দেহে একটি ভালো পর্যটন স্পট হতে পারে এটা নগাঁর। নগাঁ যে দুইটা রাজবাড়ির জন্য বিখ্যাত, একটা আপনাদেরকে দেখে নিয়ে এসেছি দুবলহাটি রাজবাড়ি, এটি হচ্ছে আর একটা বলিহার রাজবাড়ি। আর এখানে দেখেন তালাও লাগাই দেওয়া আছে। অনেকটা হন্টেড প্লেসে যাওয়ার একটা অনুভূতি হচ্ছে আসলে। কেন জানি আজকের নগাঁর এই ভ্রমণটা একেবারেই এনজয় করতে পারতেছি না, কেন কারণ জানি না। তারপরেও পদে পদে বিভিন্ন বাধা, বাড়ি থেকে বের হওয়ার সময়ও একটু সমস্যা হয়েছিল,
আর শরীরটাও খুব একটা ভালো না, সব কিছু মিলে আর কি একটা বাজে দিন যাচ্ছে বলতে গেলে। নওগাঁয় দেখার মতো জায়গা আছে, আমরা পাহাড়পুর এর আগে আপনাদের দেখিয়েছিলাম, তারপরে এই দুইটা রাজবাড়ি, এরপরে আমরা কুসুম্বা মসজিদে যাব, নিয়ামতপুরে ঘুঘুডাঙ্গায় যে তাল সাম্রাজ্য বলে, 2 কিলোমিটার রাস্তা জুড়ে তালের বাগান, সে জায়গাটাও দেখার মতো। অবশেষে আমরা চলে এসেছি আমাদের আজকে নওগাঁ ভ্রমণের শেষ স্পট কুসুম্বা মসজিদে। কি মসজিদটা কি চেনা জানা মনে হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 5 টাকার যে নোট, সেই নোটের সাথে যে মসজিদটা দেখতে পারেন সেটাই হচ্ছে এই কুসুম্বা মসজিদ। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে সাইনবোর্ডটা দিয়েছে সেখান থেকে যতটুকু জানলাম এই মসজিদটির বয়স প্রায় 450 বছর। হিজরি 966 সালে এই মসজিদটা নির্মাণ করা হয়, আর এই মসজিদটা নির্মাণ করেছিলেন সুলাইমান নামক জনৈক একজন ব্যক্তি। মসজিদের গেটে দেখেন এখানে মৌমাছির চাক। কুসুম্বা মসজিদ ঘুরে আমরা আবারও চলে এলাম নওগাঁ রাজশাহী হাইওয়েতে। এখান থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যেতে দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, সামনে লেখা আছে। এখন আমরা এখান থেকে রাজশাহী যাওয়ার ব্যবস্থা করব, তারপর ইনশাল্লাহ রাজশাহী হয়ে আমরা চাঁপাই যাব। আজকে রাতে আমাদের চাঁপাই থাকার প্ল্যান। রাজশাহী যাও, রাজশাহী উঠে পড়ো। চাপায়ের স্ট্যান্ডে আসতেই এই বিআরটিসি বাসটা পেয়ে গেলাম। আমরা চাপায় নবাবগঞ্জে এখানে বাস থেকে নেমে পড়লাম। শীতকালে চাপায়ের কালাই রুটি, এটা কিন্তু একদম জমে কির হয়ে যায়। চাপাই যেমন আমের জন্য বিখ্যাত, তেমন কালাই রুটির জন্য বিখ্যাত। আর বাস থেকে নামার পরেই কালাই রুটির একটা দোকান পেয়ে গেলাম আমরা। আগুন গরম ক্ষুধা, এই অবস্থায় দেখা যাক এখানকার কালাই রুটি আমরা টেস্ট করতে পারি কিনা। দোকানে লোক কই? আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আপনি বানাবেন? আচ্ছা, বানায় দেখান, আপনার এলাকার ঐতিহ্য আপনি বানায় দেখাবেন। এ চুলার কাছে এসে কিন্তু আরাম লাগতেছে। এই তো প্রসেস শুরু হয়ে গেছে। কি কি আছে মামা এখানে, উপাদান কি আপনার এই রুটি বানানোর? চাউলের আটা, কালের আটা। দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে বানানো হয়, হাত দিয়ে পুরোটা বানানো হচ্ছে। কত করে পিস? 15 টাকা করে? 15 টাকা, 20 টাকা, যেরকম। হাতের তালুতেই কিন্তু দেখেন পুরোটা তৈরি হয়ে যাচ্ছে কালাই রুটি। পাওয়াই চলে গেল। জাল দেখে কালাই রুটি কি আপনারা একদম 12 মাসই বিক্রি করেন? সব সময়, গরমের টাইমে একটু কম চলে, শীতে একটু বেশি চলে। হ্যাঁ, শীতের দিনে এমনিতে রুটি খাইতে ভালো লাগে, তার মধ্যে কালাই রুটি হলে তো কথাই নাই। আমরা ইদানিং ঢাকাতেও এরকম কালাই রুটি খাচ্ছি, কিন্তু আমি এর আগেও চাপাই খাইছি, তো চাপাইয়ের কালাই রুটির সাথে ওই রুটি মানে মেলানো যাবে না। সাথে কি কি আছে খাওয়ার দেখান তো। এই মামা, কে দেখাবে? গরু ভাজা। গরু দেখাও, কি কি আছে কালাই রুটি দিয়ে কি খায়? আচ্ছা, আর কি আছে? এটা আপনার মুরগি, হাঁস নাই? হাঁস আছে। এটা হাঁস, শীতকালে তো কালাই রুটি হাঁস, এটা তো স্পেশাল। এটা হাঁস, এটা হাঁস, এটা বয়লার। ভর্তা এখানে দেখা যাচ্ছে, বেগুন ভর্তা। এটা কি টক? না, এটা লবণ। হ্যাঁ হ্যাঁ, মানে চাটনি আর কি। এই চাটনি, বেগুন ভর্তা, আর ওইদিকে ঝাল ঝাল হাঁস। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই তো এটা একদম কমপ্লিট প্রায় এখন।
তিন চার মিনিট শেখার পরে এরকম ফুলে ওঠে, তাই না? এখন এটা শেষ হয়ে গেল, চলে যাচ্ছে আমাদের টেবিলে। ওকে হৃদয়, চলো খাওয়া দাওয়া করি। বেগুনের ভর্তা দারুণ কম্বিনেশন, এখানে গরু তারপরে বট হাঁস মুরগি সব কিছুই আছে। আমরা হয়তো বা কোনো একটা আইটেম ট্রাই করবো, কিন্তু আমি আপনাদেরকে বেগুন ভর্তা দিয়ে কালা রুটি খাওয়াটা দেখাই দিলাম, কারণ হচ্ছে এটা এখানকার স্পেশালিটি, এখানকার বিশেষত্ব কিন্তু এইটাই, এই ভর্তা দিয়েই কালা রুটিটা হচ্ছে সকালের দারুণ। আপনারা চাপাই এনে অবশ্যই ট্রাই করবেন, আর শীতের দিনে এটা তো কথা নেই।